আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি 2022 সালের রসায়নের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তোমরা আসলে উত্তরপত্র দেখে হুবহু তুলতে পারো, অথবা তোমরা তোমাদের বই থেকে উত্তরপত্রের সাথে অনেকটা মিলিয়ে তোমরা তুলতে পারো। দেখো, আমি আর প্রশ্নে গেলাম না, কারণ প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্ট অবশ্যই তোমাদের কাছে আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। দেখো, এখানে বলা হয়েছে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ তৈরি করা হলো। দেখো, কপারের তোমার কপার 63 এবং কপার 65, এই দুইটার পারমাণবিক নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, বর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং মৌলের প্রতীক। দেখো, মৌলের প্রতীক কপার 63, পারমাণবিক সংখ্যা জেড আছে 29, বর সংখ্যা 63, প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29 এবং নিউট্রন সংখ্যা হলো তোমার 34। এবং কপার 65-এ পারমাণবিক সংখ্যা 29, বর সংখ্যা 65, প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29 এবং নিউট্রন সংখ্যা 36। তো বন্ধুরা দেখো, এই ছিল তোমাদের সারণীটি। এরপর বলা হয়েছে যে কপারে ইলেকট্রন বিন্যাস হয় এরকম কপার 29, যেমন 1s2, 2s2, 2p6, 2s2 এবং 3p6 এবং 3d10 এবং 4s1। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস n=1 থেকে 4 পর্যন্ত। শক্তি স্তর n, শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর l এর মান, l অনুযায়ী অরবিটালের মান, অরবিটালের প্রতীক, অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 2×2l+1 এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n2। দেখো, শক্তি স্তর 1, 2, 3 এবং শক্তি স্তর অনুযায়ী উপশক্তির 3, 4। দেখো, শক্তি স্তর অনুযায়ী উপশক্তি l এর মান ফার্স্টে 0, 0, 1, 0, 1, 2, 0, তারপর l অনুযায়ী অরবিটালের মান s, s, p, s, p, d, s এবং অরবিটালের প্রতীক 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s এবং অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 2×2l+1 2, 2, 6, 2, 6, 10, 1 এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n², 2, 2+6=8, 2+6+10=18 এবং পঞ্চম চতুর্থ শক্তি স্তরে তোমার আছে 1। দেখো, পর্যাপ্ত ইলেকট্রন না থাকায় কপারের চতুর্থ শক্তি স্তর 2n² সূত্র সমর্থন করে না এবং 4s অরবিটালে 2×2l+1 সূত্র সমর্থন করে না। দেখো, তারপর বলেছে আমরা কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই মৌলটির কোন গ্রুপ এবং কোন পর্যায়ে রয়েছে তা বের করতে পারি। পর্যায় নম্বর বের করার নিয়ম, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর নম্বরে হলো ওই মৌলের পর্যায় নাম্বার। যেমন, যেহেতু কপারের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বাইরের শক্তি স্তর 4, তাই কপার 4 নাম্বার পর্যায়ের মৌল। গ্রুপ নাম্বার বের করার নিয়ম, কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস অরবিটাল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নাম্বার পাওয়া যায়। যেমন, কপার 29 মৌলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2 এবং 2p6, 3s2, 3p6 এবং 3d10 এবং হচ্ছে 4s1। এখানে কপারের বাইরে শক্তি স্তরের এস অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে ডি অরবিটাল আছে। এখানে ডি অরবিটাল 10 এবং এস অরবিটালে 1টি ইলেকট্রন আছে, কাজেই কপারের গ্রুপ নাম্বার 10+l=10+1=11। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এসএসসি 2022 সালের নবম সপ্তাহের রসায়ন বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটি বুঝতে পারছো এবং এই অনুযায়ী তোমরা তোমাদের বই থেকে ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়ে তারপরে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করবে।
এবং পরবর্তী অ্যাসাইনমেন্টে উত্তর পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।